সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন সম্পাদক ডট কম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন। বাংলা নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা। ভারত ও বাংলাদেশ সম্পর্কে যে তথ্যগুলো জানা নেই অমিত শাহর, বাংলাদেশের থেকে ক্ষুধা সুযোগে 19 ধাপ পিছিয়ে থাকা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষুধা সূচকটি জানানো দরকার। 107 দেশকে অন্তর্ভুক্ত করে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও ওয়েল্ট হাঙ্গার হিলফে যৌথভাবে বিশ্ব ক্ষুধা সূচক প্রতিবেদন প্রকাশ করে। 2020 সালের প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশের অবস্থান 75তম, স্কোর 20.4, গত বছর ছিল 88তম, ভারতের অবস্থান 94তম, পাকিস্তানের 88তম, আগের বছরও এগিয়েছিল বাংলাদেশ। অমিত শাহ উগ্র ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর নেতা মনে করা হয় তাকে, এমনকি নরেন্দ্র মোদীর চেয়েও হিন্দুত্ববাদকে লালন করেন এই উগ্র জাতীয়তাবাদী নেতা। বিজেপির সভাপতি ছিলেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার নেতৃত্বেই ভারতে উগ্র জাতীয়তাবাদ মাথাছাড়া দিয়ে উঠেছে বলে মনে করেন সেখানকার মুক্তমনা মানুষরা। এই মানুষটি এখন ভারতের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি এবং মনে করা হয় নরেন্দ্র মোদীর পর তিনি হতে পারেন বিজেপির কর্ণধার, এমনকি প্রধানমন্ত্রীও। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গুজরাটের গণহত্যার অভিযোগ আছে, সাম্প্রদায়িকতার অভিযোগ আছে, কিন্তু গণহত্যার সাম্প্রদায়িকতার পরও তিনি একটা অসাম্প্রদায়িক লেবাস অন্তত ধারণ করে থাকেন। আর অমিত শাহ এতটাই সাম্প্রদায়িক, তাকে শুধু বাংলাদেশের হেফাজত বা জামাতের সঙ্গেই তুলনা করা যায়। সেই অমিত শাহ সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় একটি সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারে বাংলাদেশ সম্পর্কে তিনি আপত্তিকর, নোংরা এবং কুৎসিত অসত্য মন্তব্য করেছেন। তিনি বলেছেন বাংলাদেশের মানুষ খেতে পায় না, তাই তারা ভারতে যায়। বাংলাদেশের 50% মানুষের কোনো টয়লেট নেই এবং বাংলাদেশের উন্নয়নগুলো উপরের দিকে হয়েছে, গ্রাম অঞ্চলে কোনো উন্নয়ন হয়নি। অমিত শাহর মতো একজন নেতার জ্ঞান যে এত নিম্নমানের, তিনি যে একজন খুব কম জানা পর্যায়ের রাজনীতিবিদ, এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি সেটা প্রমাণ করলেন। এই উপমহাদেশে লক্ষ্য করা যায় যে যারা রাজনীতিতে আসেন তারা চারপাশের খোঁজ খবর রাখেন, কোন দেশের কী অবস্থা ইত্যাদি জানেন। কদিন আগেই অমর্ত্য সেন বাংলাদেশের স্বাস্থ্য এবং পয় নিষ্কাশনের উন্নতি নিয়ে এক দীর্ঘ প্রবন্ধ লিখেছেন। অমিত শাহর মতো সাম্প্রদায়িক রাজনীতিকদের হয়তো এ ধরনের নিবন্ধ পড়ার মতো সময় কিংবা জ্ঞান তাদের নেই, কারণ তাদের রাজনীতি হলো মানুষকে প্রতারিত করা এবং সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মানুষকে বিভক্ত করে রাজনৈতিক ফায়দা লোটা। এই নিবন্ধে অমর্ত্য সেন বলেছেন ভারতের উচিত বাংলাদেশের কাছ থেকে পয় নিষ্কাশন, স্যানিটাইজেশন এবং প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার শিক্ষা নেয়া। বাংলাদেশের পয় নিষ্কাশন ভারতের চেয়ে অনেক এগিয়ে। বাংলাদেশে এখন প্রায় 96% মানুষ স্যানিটাইজেশন ব্যবস্থার আওতায় এসেছে, অন্যদিকে ভারতের সেই সংখ্যা 67%। বাংলাদেশে পাকা টয়লেটের সংখ্যা প্রায় 100%, কিন্তু ভারতে এখনও 57% পাকা টয়লেট হয়নি। কিন্তু এই সমস্ত তথ্য না জেনে একজন রাজনীতিবিদ যখন কথা বলেন তখন মনে হয় তার কোনো অন্য উদ্দেশ্য আছে। অমিত শাহ একজন কেন্দ্রীয় মন্ত্রী, তাই তার এই বক্তব্যে ভারত বিব্রত কিনা এই প্রশ্ন উঠেছে। বিশেষ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সাউথ ব্লক অমিত শাহর এই বক্তব্যের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু তারা এই বক্তব্যের ব্যাপারে আদৌ বিব্রত কিনা এই বক্তব্য জানা জরুরি। কারণ যখন একটা রাষ্ট্র সম্পর্কে অসম্মানজনক অসত্য বক্তব্য রাখা হয় তখন সেটি দুদেশের সম্পর্কের উপর আঘাত আনতেই পারে। ভারত এখন বাংলাদেশকে নিয়ে ঈর্ষা করে, এই ঈর্ষা থেকেই বাংলাদেশ বিরোধী এক ধরনের প্রচারণায় মেতেছে অমিত শাহর বিজেপি। কারণ বাংলাদেশ এখন সব ক্ষেত্রেই ভারতের চেয়ে ভালো অবস্থানে আছে, এমনকি অর্থনৈতিক দিক দিয়েও ভারতের চেয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। আর তাই অমিত শাহর মতো কট্টর মৌলবাদীদের হয়তো এটি পছন্দ হয় না।
অমিত শাহর এই বক্তব্যের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য রেখেছেন। তবে দুই দেশের সুসম্পর্কের স্বার্থে অমিত শাহর এই বক্তব্যে ভারত বিব্রত কিনা, এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান কি, তারা এই বক্তব্য সমর্থন করে না অস্বীকার জানায়, সেটাও জানা প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশের কূটনৈতিক মহল। যে তথ্যগুলো অমিত শাহর জানা নেই, গত দুই দশকে শুধু আসামের বিচ্ছিন্নবাদী আন্দোলনে সরকারি হিসাব মতে 10,000 আর বেসরকারি হিসাব মতে 45,000 মানুষকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ লাগোয়া অন্য রাজ্যগুলোতে হাজার হাজার বিচ্ছিন্নতাবাদীদের দমন করতে ভারত সরকার যখন পুরোপুরি ব্যর্থ, ঠিক তখনই বাংলাদেশ সরকারের সর্বাত্মক চেষ্টায় অনুপ চেটিয়া, রাজখোয়া সহ শীর্ষস্থানীয় বিচ্ছিন্নতাবাদীদের ভারত সরকারের হাতে তুলে দেয় এবং সেভেন সিস্টার্স সশস্ত্র বিদ্রোহীদের দমন করে, যার ফলে ভারতের প্রতিদিন কোটি কোটি রুপি সাশ্রয় হয়, প্রাণ বাঁচে হাজার হাজার ভারতীয়র। যারা সেভেন সিস্টার ভ্রমণ করেছেন তারা বলতে পারবেন প্রতিনিয়ত মরণ ভয় নিয়ে কিভাবে এক থানা থেকে অন্য থানায় ইস্কর্ট করে যানবাহন নিয়ে যেতে হতো, এতে বিপুল পরিমাণ লোকবল ও অর্থ খরচ করতে হতো ভারতীয় সরকারের। বাংলাদেশের বদলতে আজ সেখানে শান্তির সুবাতাস বইছে। বাংলাদেশে মাটি আর কোনো বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ব্যবহার করতে পারছে না। যারা কলকাতা হয়ে শিলিগুড়ি, আসাম হয়ে আগরতলা ভ্রমণ করেন তারা বলতে পারবেন যে বিষয়টি সেটি হলো কলকাতা থেকে আসাম হয়ে আগরতলার দূরত্ব 1750 কিলোমিটার, যা পাড়ি দিতে সময় লাগে সব মিলিয়ে প্রায় 40 ঘন্টা, আর সেই রাস্তা বাংলাদেশের সড়ক ব্যবহার করলে পাড়ি দিতে হয় 486 কিলোমিটার ও সময় লাগে মাত্র 15 ঘন্টা, আর খরচের ব্যাপারটা তো সহজেই অনুমেয়। ভারত দীর্ঘদিন বাংলাদেশের রাস্তা ব্যবহার করছে নামে মাত্র ট্যাক্স দিয়ে, এছাড়া তারা বাংলাদেশের দুটি সমুদ্রবন্দর ব্যবহার করছে, এতে উভয় দেশ লাভবান হচ্ছে ঠিকই, তবে ভারত লাভবান হচ্ছে বেশি। এরপরে আসি ভারতের বেশ কয়েক বছর যাবৎ সবচেয়ে বেশি ট্যুরিস্ট যায় বাংলাদেশ থেকে, এরপর আছে চিকিৎসা ও বাণিজ্য খাতে পাহাড় সমবৈষম্য। এরপর অমিত শাহের অরাজনৈতিক বালখিল্য কথন পরিহার করা উচিত এবং বাংলাদেশ সম্পর্কে আরও পড়াশোনা করা উচিত। অমিত শাহের ভাবনার চেয়ে বাংলাদেশ আরও তেজি, আরও বেগবান, নিজ দায়িত্বে জেনে নেবেন মিস্টার শাহ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া, সামাজিক অনেক সূচকে ভারতের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ভারতের লোকদের 50% ভালো কোনো শৌচাগার নেই আর আমাদের 90% লোকই ভালো শৌচাগার ব্যবহার করেন। বাংলাদেশের মানুষ খেতে পায় না তাই ভারতে আসে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। অমিত শাহকে আরও কিছু তথ্য, অমিত শাহর কি জানা আছে বাংলাদেশের জনগণের মাথা পিছু আয় কত আর ভারতীয়দের কত? বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী 2021 অর্থবছরে ভারতের মাথা পিছু আয় $1,895, 2021 সালে বাংলাদেশের মাথা পিছু আয় $2,326। ভারতের মতো বাংলাদেশ এত বড় নয়, ভারতীয়দের মতো বাংলাদেশে এত খনিজ সম্পদ নেই, তবু পশ্চিমবঙ্গ বিহারের মিনিমাম 2 লক্ষ লোক বৈধ অবৈধভাবে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে চাকরি করছে। বাংলাদেশের অনেক লোক ভারতে আছে, তবে সীমান্ত ঘেঁষা রাজ্যগুলিতে 30-40-50 বছর আগে যারা গিয়ে স্থায়ী হয়েছে তাদেরও অমিত ছাড়া অনুপ্রবেশকারী বলতে পারেন না। বাংলাদেশে হয়তো গরিব মানুষের একটা অংশের মধ্যে কিছুটা খাদ্য সংকট থাকতে পারে, কিন্তু সেটা ভারতের গরিবদের মতো এত ভয়াবহ খাদ্য সংকট নয়। বন্ধুরা, ভারতের হিন্দুত্ববাদী নেতা হিসেবে অমিত শাহ নিশ্চয় জানেন বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর ক্ষমতাসীনদের হামলা চলতেই থাকে, তারা সহায় সম্বল ভিটে মাটি থেকে বিতাড়িত হয়, তাদের জানমালের নিরাপত্তা বাংলাদেশ সরকার দিতে ব্যর্থ,
তখন বিতাড়িত মানুষগুলোই ভারতে পাড়ি দিতে বাধ্য হয় এরা না খেতে পেয়ে নয় নিজ ভিটে মাটি থেকে বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় নেয়। আর বাংলাদেশের কিছু মানুষ বৈধ ও অবৈধভাবে ভারতে যেমন কাজ করতে গেছেন, ভারতেরও কিছু মানুষ বাংলাদেশে বৈধ অবৈধভাবে কাজ করছেন। এর মধ্যে খাওয়া না খাওয়ার প্রশ্ন নেই। আয় রোজগারের জন্য পৃথিবীর নানান দেশে ভারতীয়রা যেমন ছড়িয়ে আছে, তেমন বাংলাদেশের মানুষও আছে। কোনো দেশকে ছোট দেখিয়ে অমিত শাহরা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে সেটা ভারতীয়রা সহ বিশ্ববাসী নিশ্চয় জানে। ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন।